হাগাইছে। তখন পাশ থেকে ঢোলালা চিন্তা করলো আমাকে একটু একটু সান্ত্বনা দেওয়া দরকার। তখন ঢোলালা ঢোল বাজায় সান্ত্বনা দেয়, তাকদুম তাকদুম তুমি চাইপা চাইপা রাখো তাকদুম তাকদুম। ওরা যারা সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে অশ্লীলতা বেহায়াপনা করে ওদের ওইখানে আল্লাহর গজব না দিল হয়, ঠিক কিনা? কিছু কিছু গজব আসে প্রাকৃতিকভাবে চলে আসে। হ্যাঁ, যেমন ওদের গান গাওয়া সিস্টেমে একজন হারমোনিয়াম, যে শিল্পী তার কাছে হারমোনিয়াম থাকে, পাশে একজন বসে ঢোল বাজায় আর এক পাশে একজন তবলা বাজায়। তাই সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পী গান বলতে গেছে, তা শিল্পীর কাছে হারমোনিয়াম, সে গান শুরু করবে, ঠিক এই সময় তার পেটের ভিতর সিগন্যাল দিছে, মানে টয়লেটে যাইতে হবে। তো এখন সে তো মঞ্চ উঠে গেছে গান বলার জন্য, এখন তো উঠে টয়লেটে দৌড় দেওয়া যায় না, কিছু একটা তো করার দরকার। তো কোনো উপায় না দেখে হারমোনিয়াম বাজাচ্ছে আর বলতেছে হাগাইছে। তখন পাশ থেকে ঢোলালা চিন্তা করলো আমাকে একটু একটু সান্ত্বনা দেওয়া দরকার। তখন ঢোলালা ঢোল বাজায় সান্ত্বনা দেয়, তাকদুম তাকদুম তুমি চাইপা চাইপা রাখো তাকদুম তাকদুম। তো এই পাশ থেকে আবার তবলালা চিন্তা করলো আমারও তো সান্ত্বনা দেওয়া দরকার। তখন তবলালা তবলা বাজায় আর বলে, তেরে কেটে তাক চেপে চেপে রাখ, তেরে কেটে তাক চেপে চেপে রাখ। তো আমাদের এখানে ঢোল তবলা হারমোনিয়াম কিচ্ছু নাই, আমাদের চেপে চেপে রাখারও দরকার নাই, ঠিক না? আমরা আল্লাহ রাসুলের কোনো গান গাবো খালি গলায়, আমাকে ঢোল তবলা হারমোনিয়াম কিচ্ছু নাই, কিছু লাগবেও না, ঠিক না? এবার আর একটা জিনিস পরিবেশন করি, সেটা হলো এই চ্যানেলের বিষয়টা। যে একটা সময় আমাদের দেশে আমরা যখন ছোট ছিলাম তখনও টিভি দেখতাম, আটকা ঘরে থুয়ে দিয়েছে কয়েল জ্বালাইয়া, এখন কাশি হয়ে গেছে। যাই হোক, তা আমরা যখন ছোট ছিলাম তখন বাংলাদেশে একটা মাত্র চ্যানেল ছিল, সেটা হলো বিটিভি। বিটিভিতে তখন মোটামুটি সামাজিক যে অনুষ্ঠান হইতো, মোটামুটি একটা ভদ্র পরিবার একসঙ্গে দেখার মতো অনুষ্ঠান হইতো। আমরা ছোটোবেলায় ইত্যাদি দেখতাম, আলিফ লাইলা দেখতাম, সিন্দাবাদ দেখতাম, আরও কত কিছু দেখতাম। কিন্তু স্যাটেলাইট চ্যানেলগুলো যখন আসলো আমাদের দেশে, এখন অসংখ্য হাজার হাজার চ্যানেল, ওই আগের বিটিভি আর বিটিভি নাই, ওইটার এখন আমরা সবাইকে বাতা বিটিভি। কারণ ওই দেশে কী হইলো না হইলো, দেশে কিয়ামত হয়ে গেল তাকেও কোনো খবর নাই। তাকেও একটাই নিউজ যে দিনাজপুরে একজন বাতাবি লেবুর মানে চাষ করিয়া স্বাবলম্বী হয়ে গেছে, দেশের দিক বন্যায় ডুবে যায়, হ্যাঁ গো কোন দেশে কেটা বাতাবি লেবু চাষ করছে এই নিউজ নিয়ে বুঝে রয়েছে। এই কারণে বিটিভি আর কেউ দেখে না, এখন ওই বহিরে বাইরে স্যাটেলাইট চ্যানেলগুলাই দেখে। কিন্তু স্যাটেলাইট চ্যানেলগুলা এমন এমন চ্যানেল আছে যেটি একটা সভ্য পরিবার ভদ্র পরিবার একসঙ্গে দেখার মতো পরিবেশ নাই, ঠিক কিনা? এই কোনোটাই খেলাধুলা, কোনোটাই ওই যে রান্নাবান্না, ওই যে কেকা ফেট দোষী আছে না, মুরগির পিছন দিয়ে লুডুস ভরিয়ে দিয়ে কী কী রান দে না রান দে আল্লাহ জানে, এইসব রান্নাবান্না খেলাধুলা টক শো হাবিজাবি হইতেই থাকে। একটু আসতে আটেন, ওরে খোদা দি দম বন্ধ মরে যাবে ইস্ট করে। আচ্ছা, তো একজন মানুষ একটা রুমের ভিতর টিভি দেখতে আসে, তাই তার হাতে রিমোট আছে, তাই সে টিভি দেখতে বসে, ইকোটা এখন বন্ধ রাখে না অবাতত, তো সে টিভি দেখতে বসে এখন কোনো চ্যানেলই তার ভাল লাগে না, এই এক একটাই টক শো, একটাই খেলাধুলা, একটাই খবর, একটাই রান্নাবান্না, তো কোনোটাই ভালো লাগতেছে না, সে ওই দুই তিন সেকেন্ড দেখে আর চ্যানেল পরিবর্তন করে। তো কাকতালীয়ভাবে যদি এক চ্যানেলের আওয়াজ আর এক চ্যানেলের সঙ্গে মিলে যায় তখন কেমন শোনাবে, এটা একটু পরিবেশন করব। সবাই একটু সতর্ক মানে মনোযোগ দিয়ে শুনবেন, কারণ কথা হুট করে এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যাবে, বুঝবেন চ্যানেল পাল্টানো হয়েছে। তো এই কারণে কথাটা মনোযোগ দিয়ে শুনতে হবে। তাই চ্যানেল অন করলাম, টিভি অন করবো। আচ্ছা, টেলিভিশন অন করার পর শুরু হলো সকাল 7:30 শুধুমাত্র দৈনিক গেড়াকল পত্রিকার বরাত দিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন, ওয়াংচি প্যাঁকু চোপা কাঁচে চোপা কাঁচে ও মালে। আর বলবেন না বা, আপনার দুলাভাই সেই সকালে ঘুম থেকে উঠেই শুরু করে আর তার বলার শেষই হয় না, বাবা কেন আশরাফুল সজোরে হাত ঘুরিয়ে মেরেছেন এবং 4 রান। মিদা ভাই, আপনি জানেন এই সেই আশরাফুল যাকে নিয়ে গর্ব করেন বাংলাদেশ দলের কোচ মিস্টার বুশ। মিস্টার বুশ আফগান প্রশ্নে আরও বলেন, আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করার সময় এখনও হয়নি, প্রয়োজনে আরও বিপুল সংখ্যক পরিমাণ সৈন্য গরম তেলের মধ্যে ঢেলে ইচ্ছে মতো নাড়তে থাকুন। হ্যাঁ, আবার যে কথা বলছিলাম, তারপর আপনার ঝাল মশলা সব কিছু পরিমাণ মতো দিয়ে ঘুনটি ঘুনটি একটু পোড়া পড়ে গন্ধ হলেই ঢাকনাটা তুলেই সেখান থেকে 10টি বোমা ও একটি তাজা রিফেল উদ্ধার করেন ডিবি পুলিশ। চলন্ত ট্রেন থেকে আকস্মিক বোমা পাওয়া যায়, ট্রেনের যাত্রীরা সবাই ভয়ে চিৎকার করে বলে ওঠেন, আউট আউট আউট।
শেষ পর্যন্ত মাশরাফির দুর্দান্ত বোলিং এর মুখে টিকে থাকতে পারলেন না মিস্টার টনি ব্লেয়ার। মিস্টার টনি ব্লেয়ার ফিফার বর্ষসেরা প্লেয়ার হিসেবে স্বীকৃতি পাওয়ায় নিউনিল মেসিকে অভিনন্দন জানিয়ে বলেন, আমি বন ফুল গো ছন্দে ছন্দে দুলিয়া নন্দে। আমি বনফুল এই ধরনের তৃণলতা পাতা গাছ যা ঔষধি গাছ হিসেবে পরিচিত। গাছ সম্পর্কে বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুই সর্বপ্রথম দুর্নীতি দমন অভিযান শুরু করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, বিড়ি খেলে অনেক সময় ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। ক্যান্সার, আমাশয়, ম্যালেরিয়া, ফ্যালেরিয়া এই সমস্ত রোগের জীবাণু আপনার খাবারের মধ্যে ইচ্ছে মতো মিশিয়ে নিন। হ্যাঁ, আবার যে কথা বলছিলাম, এগুলো যখন আপনার খাবারের সঙ্গে মিশাবেন তখন আপনি লক্ষ্য করে দেখবেন সোজাসুজি স্টার্ট কভার অঞ্চল দিয়ে সীমানার বাইরে। এরই মধ্যে দিয়ে বাংলাদেশ দলের সংগ্রহ দাঁড়ালো 2 উইকেটে 210 কোটি টাকা, যা গতকালের শেয়ার বাজার থেকে 110 কোটি টাকা ও 50,000 বাড়ি ঘর ফসলের ক্ষেত অসংখ্য প্রাণের জীবন্ত মৃত্যু হয়েছে। সর্বনাশায় সিডোরের চারিদিকে কান পাতলি শুধুই শোনা যায়, কোথায় পালাবি সুন্দরী, এখন তো তুই আমার হাতের মুঠোয়। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এই কথা বলেন। সৌদি আরবের এক অজ্ঞাতনামা ব্যক্তি যার নাম ধারণা করা হয় সাকিব আল হাসান, এরই মধ্য দিয়ে তার 10ম অর্ধশত রান পুরা করলেন। মৃধা ভাই, আপনি জানেন একদিনের আন্তর্জাতিক সংস্থা তেল নিয়ে তেলেসমাতি না করার জন্য অনুরোধ জানিয়েছেন মন্ত্রিপরিষদ। মন্ত্রী আরও বলেন, তেল, ডাল, আটা, ময়দা, সুজি সহ সকল ভোজ্যপণ্যের দাম কমানো হবে আগামী 32 সাল নাগাদ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুনছিলেন খেবাল খেলার খবর, এবার আবহাওয়া বার্তা। ব্যাস, রান্না হয়ে গেল, এবার এই খাবারটি আপনি পরিবেশন করুন। আজকের এই অনুষ্ঠানে আগত নারী, পুরুষ, আন্ডা, বাচ্চা, ডিম, ভাইব্রেশন যারা এসেছে সবাইকে আপনার এই খাবারটি দিবেন। আপনার এই খাবারটি খেয়ে সবাই বলতে বাধ্য হবে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 5'6", মুখে ছিল কোচা কোচা দাড়ি এবং 2 থেকে 3 দিনের রিমান্ডে নিয়েছেন ডিবি পুলিশ। পুলিশ এই হত্যাযজ্ঞ সম্পর্কে কিছু না বললে শুধু এতটুকু বলেছেন, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুরু করছি আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান, আল্লাহ হাফেজ।